মারণ ভাইরাসের হুমকি, মহামান্য আদালতের জীবনদায়ী নজরবিহীন নির্দেশনামা, দুর্যোগের ভ্রুকটি, প্রশাসনের মরিয়া প্রয়াস, সব মিলে বলা যায় শতাব্দীর ঘটনাবহুল শারদ উৎসব। আজ শুভ বিজয় দশমী, আরও বিভিন্ন জায়গার মতো মণ্ডপে মণ্ডপে বিজয় দশমীর পুজোর পর নবপত্রিকা বিসর্জন শুরু হয় কোলাঘাটের বিভিন্ন পুজোয়। এই দিন সকাল থেকেই রূপনারায়ণ গৌরাঙ্গ ঘাটে নবপত্রিকা বিসর্জন দেওয়া হয়। এই দিন দেখা গেছে সুরক্ষা বিধি মান্যতায় নাগরিক সচেতনতা। নমস্কার, আজকে শুভ বিজয়া দশমী। আসলে এই বছরটা মারণ ভাইরাসের হুমকি, মহামান্য হাইকোর্টের নির্দেশনামা, নজিরবিহীন নির্দেশনামা, প্রশাসনের মরিয়া চেষ্টা পুজো সফল করার, আর উদ্যোক্তাদের দৌড়ঝাঁপ, এরপর দুর্যোগে ছিল ভ্রুকুটি, সব মিলে মনে হয় একটা উল্লেখযোগ্য নজিরবিহীন শারদ উৎসব আমরা পার করলাম। তো আজকে শুভ বিজয়া দশমী, প্রতি প্যান্ডেলেই আরও বিভিন্ন জায়গার মতো কোলাঘাটেও বিভিন্ন প্যান্ডেলে সকালবেলা বিজয়া দশমী পুজোর পর গৌরাঙ্গ ঘাটে এবং বিভিন্ন ঘাটে দেখা গেছে বিভিন্ন মণ্ডপ থেকে ঢাক ঢোল সহ কাঁসর বাজিয়ে মহিলাদের শঙ্করধ্বনির মাধ্যমে এই রূপনারায়ণের জলে নবপত্রিকা বিসর্জনের মাধ্যমে সাঙ্গ হলো এবারের মতো মহামারীকালে মহামারীর মহামায়ার বোধন। তো গৌরাঙ্গ ঘাটে এই দৃশ্য সকাল থেকেই দেখা গেছে এবং সব কিছুর মধ্যে কিন্তু একটা সুরক্ষা বিধির যে মান্যতা সেই ছাপও ছিল স্পষ্ট, নাগরিক সচেতনতার ছাপ। এবং কোলাঘাটের কথা বলতে পারি, কোলাঘাটে গতকাল একটু ভিড় হয়েছিল, অন্য বছরের তুলনায় নয়, কিন্তু ষষ্ঠী সপ্তমী অষ্টমী একদমই লোকজন সেরকম ছিল না। সব মিলে একটা সর্বত্র নাগরিক সচেতনতার ছাপ স্পষ্ট দেখা গেছে এবং আমার ব্যক্তিগত ধারণা, এই পুজো অতিক্রম করার পর আমরা যে আশঙ্কা বা আতঙ্ক করছিলাম সেটা হয়তো হবে না, বিভিন্ন কারণে হতে পারে বা কী হতে পারে সময় উত্তর দেবে। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।